সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফিল মোটিভেটেড চ্যানেলের আজকের আরও একটি আন্তর্জাতিক এক্সক্লুসিভে। থাকছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে হিজবুল্লার পরে, এবার ইসলামিক জিহাদও হামলা করেছে ইসরায়েলে। নেতানিয়াহু সন্ত্রাসী বললেন এরদোয়ান। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো রাশিয়া। গাজাবাসীর পাশে দাঁড়ালো ইলন মাস্ক। দিবেন স্টারলিংকের সেবা, ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন ইসরায়েল। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। এর জের ধরে হামাস ছাড়াও ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনিদের আরেক সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সঙ্গে সংঘাতের আশঙ্কা করছে ইসরায়েল। এতে উত্তর ইসরায়েলে যুদ্ধের আরেক রণাঙ্গন খুলতে পারে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন, এমনকি হামাস ও হিজবুল্লাহর সমর্থক ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল। বিশ্লেষকদের একাংশের ভাষ্য, তেহরান আশঙ্কা করছে তারা ইচ্ছায় অনিচ্ছায় ইসরায়েল হামাস যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইরানের সমর্থনপুষ্ট আঞ্চলিক ওই সশস্ত্র গোষ্ঠীগুলো স্বাধীনভাবে গাজায় যুদ্ধে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের প্রধান সীমা শাইন বলেন, ইরানের সঙ্গে এসব গোষ্ঠীর সংশ্লিষ্টতার অন্যতম প্রধান কারণ তাদের ইসরায়েলি বিরোধী নীতি। এই গোষ্ঠীগুলোর ওপর ইরানের প্রভাব থাকলেও তাদের সব কার্যক্রম তেহরানের নিয়ন্ত্রণে নেই। গত 7 অক্টোবর হামাসের হামলার পেছনে শুরুর দিক থেকে ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে এ অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, হামাসের হামলায় বিস্মিত হয়েছে তেহরানের কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দারা মোটের ওপর মনে করেন, এই হামলার পরিকল্পনা, সহযোগিতা ও অনুমোদনের সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা নেই। হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা বারবার জানিয়ে আসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণের পরিণতি হতে পারে সুদূর প্রসারী। যদি ইসরায়েল অচিরেই বিমান হামলা না থামায়, তাহলে আরও কয়েকটি যুদ্ধের রণাঙ্গন খোলার আশঙ্কা রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য বিস্তৃতি নিয়ে গত সোমবার তাদের দুটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম বার্তা হচ্ছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের বিস্তৃতিতে আগ্রহী নয়। দ্বিতীয় বার্তায় ওয়াশিংটন ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন অন্যান্য দেশ ও পক্ষকে এ বিষয়ে সংযত থাকতে বলে। আবদুল্লাহিয়ান অভিযোগ করেন, একদিকে যুক্তরাষ্ট্র উত্তেজনা হ্রাসের কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে স্ববিরোধী অবস্থান নিয়েছে। ওয়াশিংটন ডিসির কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট টিট্রা পার্সি বলেন, ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারোরই বৃহত্তর যুদ্ধে আগ্রহ নেই, তবে ওয়াশিংটন ইসরায়েলকে সংযত রাখতে ব্যর্থ হলে তা এই অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। টিট্রা পার্সি বলেন, সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়ে শুধু হামাসেরই সুস্পষ্ট আগ্রহ দেখা যাচ্ছে, কারণ যুদ্ধ ছড়িয়ে পড়লে পরিস্থিতি তাদের অনুকূলে যেতে পারে। কুইন্স ইনস্টিটিউটের বিশ্লেষক আরও ববলেন, ইসরায়েল যখন সীমান্তে 3 লাখ সেনা জড়ো করেছে, তখন হিজবুল্লাহর হাত গুটিয়ে বসে থাকবে না। তারা ধরে নেবে শুধু হামাসকে লক্ষ্য করে এই সেনা জড়ো করা হয়নি। হামাসের সঙ্গে এবার যুদ্ধ শুরুর পর এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিক্ষিপ্ত সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ। হামাসের তুলনায় অনেক বেশি শক্তিশালী হিজবুল্লাহর কার্যক্রম শুধু লেবাননেই সীমাবদ্ধ নয়, সিরিয়ায় ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে কাজ করে গোষ্ঠীটি। হামাসের প্রতি তাদের সমর্থন ও যোগদান তা রয়েছেই। গত বুধবারই হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হামাস ও ইসরায়েল জিহাদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন,
এই সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন চালু করবেন না, ইসরায়েলের মিত্রদের আক্রমণ করবেন না। যুদ্ধের বিস্তৃতি শুধু ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্বের মানুষের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে নিয়ে আসবে। বিশ্লেষক সীমা শাইন বলেন, ইরান ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় না, কারণ অর্থ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো। তাই ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর যুদ্ধে জড়িয়ে পড়ার ইরানের আপত্তি থাকবে না। তিনি আরও বলেন, ইরানকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিশ্ব তাদের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী পরিচালিত হয় না। ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে থাকলে ইরানের এ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে। অন্যদিকে গাজাকে ধ্বংস করতে ইসরায়েলকে যখন মদত যোগাচ্ছে আমেরিকা, ঠিক তখনই গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। শনিবার নিজের এক এক্স হ্যান্ডেলে এই কথা ঘোষণা করে মাস্ক নিজেই লিখেছেন, গাজায় ত্রাণ কার্যে নিয়োজিত আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলিকে ইন্টারনেট সংযোগ দিবে স্টারলিংক, তবে এতে চটেছে অবৈধ ইসরায়েল। বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, গাজায় ইন্টারনেট পরিষেবা দিলে তার ফল ভালো হবে না। গত 7 অক্টোবর হামাসের হামলার বদলা নিতে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় শনিবার বিকেল পর্যন্ত প্রায় 7,500 ফিলিস্তিনির প্রাণ গিয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। ইসরায়েলি বাহিনীর হামলায় গত 21 দিন ধরে গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত, ফলে গোটা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ড। স্থানীয় বাসিন্দারা কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না, ফলে আত্মীয় স্বজনদের খোঁজখবর না পেয়ে উদ্বেগের মধ্যেই দিন কাটছে তাদের। গাজায় অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্তেজ বনামে এক মার্কিন সমাজকর্মী এবং মানবাধিকার নেত্রী। কর্তেজের ওই টুইটে অসংখ্য মানুষ কমেন্ট করেন, আর তারপরেই এক টুইটে গাজায় ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা জানান মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার 28 অক্টোবর তেলাবিবের আগ্রাসনের প্রতিবাদে ইস্তাম্বুলে হওয়া জনসমাবেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল যা করছে তা যুদ্ধাপরাধ। এ সময় পশ্চিমাদের কড়া বার্তা দেন এরদোয়ান, জানান মধ্যপ্রাচ্যে জাতিগত যুদ্ধ লাগাতে চাইলে ছাড় দেবে না তার দেশের জনগণ। ইসরায়েলি আগ্রাসনে কার্যত বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন গোটা গাজা উপত্যকা। তেলাবিবের এমন বর্বরতায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব, দেশে দেশে চলছে বিক্ষোভ সমাবেশ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে তুরস্কের ইস্তাম্বুলেও জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। নিপীড়িত নির্যাতিত গাজাবাসীর প্রতি সহানুভূতি জানাতে ফিলিস্তিনের পতাকা প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমেছে তুর্কিরা। সাধারণ জনগণের এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিক্ষোভ সমাবেশে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলকে বিশ্ববাসীর কাছে যুদ্ধ অপরাধী হিসেবে তুলে ধরতে সব কিছুই করবে তার দেশ। হামাস যদি সন্ত্রাসী সংগঠন হবে, তবে নেতানিয়াহু একজন সন্ত্রাসী। ইসরায়েল, তোমাদের আমরা বিশ্বের কাছে যুদ্ধ অপরাধী হিসাবে প্রমাণ করব, আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েল, তোমরা দখলদার, তোমরা কিভাবে এই অঞ্চলে এসেছো তা তুরস্কের মানুষ খুব ভালোভাবেই জানে। এ সময় পশ্চিমাদের তুলোধনা করে তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইহুদিদের মধ্যে পশ্চিমারা যদি মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে আরেকটি যুদ্ধ বাঁধাতে চায়, তবে সার দেবে না তুর্কির জনগণ। গাজায় এই গণহত্যার দায় সবচেয়ে বেশি পশ্চিমাদের। পশ্চিমা নেতাদের বলছি, আপনারা কি ক্রুস ও ক্রিসেন্টের মধ্যে আরেকটা যুদ্ধ বাঁধাতে চান? মনে রাখবেন, তুরস্কের মানুষ এখনও মরে যায়নি। তুরস্ক বরাবরই ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সরব। গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগে অবশ্য তেলাবিবের সাথে সম্পর্ক উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে ফিলিস্তিনিদের ওপর লাগাতার আগ্রাসনের ঘটনায় এখন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে এরদোয়ান। অন্যদিকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতে বিপর্যয় সৃষ্টি
সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার তীব্র সমালোচনা ও নিন্দা করেছেন। প্রিয় দর্শক, বারবার শিরোনামে আসলেও ইরান যুদ্ধে জড়াচ্ছে, যদিও এখনও সরাসরি যুদ্ধে না জড়ালেও ফিলিস্তিনিদের সহায়তায় সর্বোচ্চটাই করে যাচ্ছে ইরান। এবং ইরানের মদতপুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরানের ওপর ভরসা করে, যা এখন স্পষ্ট। আপনার কি মনে হয় বিস্তারিত কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।